মেখলিগঞ্জে এক বৃদ্ধ বাবার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ অবশেষে সেই জমি ফিরে পেলেন মুমূর্ষ বৃদ্ধ অভিযোগ অস্বীকার অভিযুক্তদের মেখলিগঞ্জের জামালদহে একশো পনেরো বছর বয়সী মুমূর্ষ এক বৃদ্ধর জমি নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বৃদ্ধর পাঁচ মেয়ের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেন পাঁচ কন্যা অবশেষে সে জমি ফিরেও পেলেন বৃদ্ধ ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের একশো পঁয়ষট্টি উছল ঘটনা অভিযোগ ওঠে ওই এলাকার বাসিন্দা ক্ষীরোদচন্দ্র বর্মনকে হাসপাতালে ভর্তি করাবেন এমন কথা বলে হাসপাতালে নিয়ে না গিয়ে নিয়ে যাওয়া হয় জমি রেজিস্ট্রি অফিসে সেখানে জোর করে জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয় এমন অভিযোগ ওঠে তার পাঁচ মেয়ের বিরুদ্ধে গত এক মাস আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ সে জমি শনিবার ফিরে পান বৃদ্ধ ক্ষীরোদচন্দ্র বর্মন একশো পনেরো বছরের বৃদ্ধ তার পাঁচ কন্যা এবং তিনজন পুত্র রয়েছে শেষ বয়সে আশ্রয় হিসেবে কখনো পুত্রের বাড়িতে কখনো বা কন্যাদের বাড়িতে দিন যাপন করত। হার হিম করা এই ঘটনা সিনেমার গল্পেকেও হার মানাবে জানা গেছে বৃদ্ধর পাঁচ মেয়ের বিয়ে হয়েছে জামালদা সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমি রয়েছে বৃদ্ধর নামে আর সে জমির অধিকার নিয়ে চলছে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব বৃদ্ধ পিতার অভিযোগ সে অসুস্থ এই অবস্থায় তাকে চিকিৎসা করাবেন এমনটা বলে তার পাঁচ কন্যা জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাবেন এই কথা বলে বাড়ি থেকে নিয়ে যান কিন্তু হাসপাতালে নিয়ে না গিয়ে বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জের জমি রেজিস্ট্রি অফিসে সেখানে গিয়ে টিপ স্বাক্ষর দিতে বলা হয় কিন্তু কন্যাদের এমন চক্রান্ত বুঝতে পেরে রাজি ছিলেন না তিনি এরপর হুমকি দিয়ে বলপূর্বক টিপসই নিয়ে না হয় রেজিস্ট্রি কাগজে এমন অভিযোগ করেছেন ওই বৃদ্ধ এরপর পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন শেষে জমিও ফিরে পেয়েছেন যদি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন বৃদ্ধর পাঁচকন্যা পাঁচকন্যার মধ্যে সত্যবালা বর্মন সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন তাদের বিরুদ্ধে যা অভিযোগ তা মিথ্যা তাদেরকে পিতা নিজের ইচ্ছায় জমি দান করেছেন তারা রেজিস্ট্রি নিয়েছেন এখন তার ছেলেরাই কিছু বুঝিয়েছেন এবং সে জমি বাবার ছেলে ও অন্য কাউকে দেওয়ার পরিকল্পনা করছে তিনি সাব জানান বাবার কাছে জোর করে জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়নি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে অবশেষে সেই জমি ফিরে পেলেন বৃদ্ধ জোর করে নিয়েছি আমি এখন কি করা যায় কি হবে নিয়ে গেলো আপনাকে হ্যাঁ নিয়ে এলো বাড়ির থেকে বলে নিয়ে গেছে ওই ডাক্তার দেখেন ডাক্তার

এইগুলো সব মিথ্যা কথা বাবার কাছে আমরা জোর করিয়ে জমি জমা জোর করি নিয়ে নাই বাবা এখন খুশি দিতে চাইছে তাই আমরা নিয়েছি আর এখন বাবাকে কী ধমকাইছে বাবা এখন পাল্টে গেছে জোর করি তো জমি জামা জোর করে নেওয়া যায় না এটা কি টাকা পয়সা না সোনা দোনা আমরা কাইটে নিয়েছি এটা কোনো আমরা হবিষ পাচ্ছি না ওরা কেন যে এরকম করতেছে কি কারণ আর বাবা যে কেন এরকম হয়েছে আমরাও জানি না জোর করি আমরা জমি জমা নেই নেই বাবা দিয়েছে আমরা জমি স্টাডি নিয়েছি এবার আরো একটা অভিযোগ ওইখানে ওরা করছে নাকি আপনার বাবাকে নাকি যে হুমকি দিয়ে জমিটা নেওয়া হয়েছে এমন নাম করে এমনটা কি অভিযোগ করতেছে আর কি ওরা হয়তো হুমকি দিতেছে বাবাকে বলে মেয়ের কাছ থেকে জমি জমা নে নিয়ে আমাদেরকে দে আর তাছাড়া আমি ওগুলো কিছুই জানি না ওরা বাবাকে কি বলে আর বাবা যে কি বলে ওটাও শুনি নাই শুধু কানে এইটাই আসে বাচ্চারা কয় ওরা কি হুম বাবাকে হুমকি দেয় আর বাবা মানে হ্যাঁ আমাদের কাছ থেকে জমি নিয়ে ওর ছেলে আর নাতিকে দিবে আমরা জোর করে জমি নেই নেই বাবা আপন খুশি দিতে চাইছে তাই আমরা নিচ্ছি আপনার নাম সত্য বলে অসুখ ওই যে অসুখ শ্বাস পোশাক ইয়ে হয়ে যাবে নিজের নিজে পারি না শ্বাস পোশাক খারাপ হয়ে যায় বাবা জলপাইগুড়ি যাই জলপাইগুড়ি তো আর আগের দিনে আছে মান না খড়ির টেকা খড়ির টেকা আছেই পঞ্চায়েতটা দেয় না খড়ির টেকা তা ইয়েও তো আধার কার্ডটা আর ইয়েও দেবে কাজ কাজিয়ে করে টাকাটা তুলি দেন তুলিয়ে তো দেব মালতি করি আসি ভালো কথা ভোটের ফটোটা দেন আধার কার্ড দেন এসাইটিয়ে দিন ধরে যাব পরে জলপাইগুড়ি হাড় যাই বড় ডাক্তার দেখা নেবেন বড় ডাক্তার দেখাও হোক হার যাই এইখানে জলভাই আর না কেন মেকুড়ি করে এটা কাম কথা হ্যাঁ মেকুরি করে জান আসুন গাড়ি বসি গাড়ি গাড়িখান থামার গাড়ি বসে আসুন গাড়ি বল ভরা গাড়ি আসুন এখন সময় মুড়িয়ে একটা সেই করে সই যেত কিসে সই তাহলে জমি তোমার কলা করছে কায় তোমার বেড়ি বেড়ি জমি কলা করলে তাহলে হ্যাঁ এটা কেমন করা জমি তো দিয়ে চান নাই কোনো আলাপন হয় নাই তখন কবি কলা করলে জমিতে না জমি কলা হয়ে গেছে কলা হয়ে গেছে ফসল করে জমে দিয়েছেন তাহলে দিচ্ছি আদা বিঘে করি তাহলে আদা বেগে দিলে তো আরে বিঘে জমি গেছে তাহলে তো জমি তো থাকে না বর তাহলে বেটারাল আছে তিনটি আছে তার কি করি তাহলে তার উদেশ হবে মজ্রিগণটা আছে তার উদেশ তাহলে আরও এক বিঘে তোমার ছাড়া আছে হুম এই আরও এক বিঘে ছাড়ছেন আর কোন পাখিতে উনি এক বিঘে ছাড়ছেন নাই ছাড়েন কাগজ দেখা নাই কোনো নাই বলে কেমন করি তো আর জমি দিয়ে

না দেব নেমি না দ জমি দেখা হয়েছে টাকাটা নষ্ট হয়ে যায় ষোলো হাজার টাকা নষ্ট হয়ে যায় এটি কি বলে মুহুরি আচ্ছা